কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আন্দোলনরত দেশের তারকা কুস্তিগীরদের সমর্থনে পথে দুদিন নেমেছিল কলকাতা। দুদিনই সেই বিক্ষোভের মিছিলে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিন মোমবাতি মিছিলের আগে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে নন্দন দেবনাথ ও রবি জয়সওয়াল মুখ্যমন্ত্রীর সামনে প্রদর্শনী কুস্তিতে অংশ নিয়েছিলেন। সেদিন প্রতিবাদের স্বর জোরালো করার পাশাপাশি বাংলার কুস্তির হাল হকিকত জেনেছিলেন নন্দন ও রবির মুখ থেকে। কুস্তির পরিকাঠামোর অভাব, কুস্তিগীরদের খাওয়া দাওয়ার যোগানের সমস্যা শুনে তার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারই রেশ ধরে রবি এবং নন্দনকে মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেদিনের কথাগুলো নিছক প্রতিশ্রুতি ছিল না তা প্রমাণিত। 6 জুন রবি ও নন্দন দুজনেই প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দপ্তরে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার নব মহাকরণ ভবনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিয়োগপত্র দুই কুস্তিগীরদের হাতে তুলে দেন। 10,000 টাকার মাস পাইনের চুক্তিভিত্তিক চাকরি। নিয়োগপত্র হাতে পেয়ে আপ্লুত রবি এবং নন্দন দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। সামিল হন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু কুস্তিগীরদের নিয়ে আন্দোলন, তাই আমরা একটা ছোট্ট কুস্তির প্রদর্শনী ওখানে করেছিলাম এবং সেখানে যে দুজন কুস্তিগীর ছিলেন তাদের সঙ্গে কথা বলার পর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে তাদের দুজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম কার কথা দেন সেরকমই কাজ করেন এবং আপনারা শুনলে খুশি হবেন, গত 6 তারিখে ওদের সরকারি চাকরি গ্রুপ ডিতে ওদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। जैसे कि मैं पहले अरूप सर का बहुत धन्यवाद करना चाहता हूँ कि वो उन्होंने हमारे दिल की बात को पढ़कर हम लोगों को एक अपॉर्चुनिटी दी है, जिससे कि बहुत जगह ऐसा होता है कि कोच सही है, प्लेयर भी सही है, मगर फूड का बहुत कमी है। तो हम लोगों को आज एक व्यवस्था हमारी माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने आँख पढ़कर या दिल का दर्द समझ कर हम लोगों के लिए जो फूड का व्यवस्था की है, और अरूप सर जिन्होंने हम लोगों को प्रोत्साहित किया कि कुश्ती को और आगे बढ़ाने के लिए ये जो हम लोगों को आज नौकरी दी गई है वो सक्षम रूप से हम लोग कुश्ती को और आगे बढ़ा सकते हैं। जिस प्रकार कोच और प्लेयर अच्छा होने से फूड की कमी है हम लोगों के, तो आज वो जो फूड की कमी भी सर ने पूरी कर दी, तो हम लोग कुश्ती को और भी ऊँची स्तर पर ले जा सकते हैं और बंगाल के होकर और अच्छा প্রদর্শন কর সকে। যেরকম আমি আলিপুরদুয়ার থেকে এসেছি, আলিপুরদুয়ারে যেখানে আমি 100 দিনে কাজ করি, আমি হোটেলেও কাজ করেছি, সেখানে কাজ করে যতটুকু আমার উপার্জন হতো ততটুকু নিয়ে আমি এখানে এসে ম্যাটে প্র্যাকটিস করতাম। এখন সেই জায়গাটা থেকে স্যার আমাকে বলছে যে ঠিক আছে চলো চালিয়ে যাও। তো বাংলার কুস্তি যদি পরিবর্তন করতে হয়, যেরকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা দুর্গা রূপে আমাদের এসে পাশে দাঁড়িয়েছেন, আমি এতটুকুই বলব। আর আমাদের অরূপ বিশ্বাস স্যার যেরকমভাবে আমাদেরকে সাহায্য করেছে আর যেরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে, আর প্রত্যেকটা সব থেকে বড়ো কথা হচ্ছে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দেন এবং কথা রাখেন, সেটা প্রত্যেকটা খবর, নিউজ চ্যানেল এবং পেপারেও আমরা পড়ে থাকি বা দেখে থাকি। কিন্তু সেদিন একই জুন যেটা হয়েছিল সেই গোষ্ঠগোপালের মূর্তির সামনে, সেটা কোনো ভাবনার বাইরে। আমার এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে যে এরকম মুখ্যমন্ত্রী হয় যা প্লেয়ারদের পাশে বসে, প্লেয়ারদের সামনে সামনে বসে সব কথা শুনে তখনই চাকরির অ্যানাউন্সমেন্ট করে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।